Hello and may you be showered with peace. আজকের ভিডিওতে কথা বলবো এমন একটা প্রশ্ন নিয়ে যেটা আমাকে অনেক দিন ধরে ভাবিয়েছে এবং অনেকে আমার উপর এই কারণে বিরক্ত সেই বিষয়টা হচ্ছে যে প্রোডাক্টিভিটি কি আসলে আমাদেরকে রোবট বানিয়ে ফেলে কিনা প্রোডাক্টিভিটি নিয়ে যারা আমরা কথা বলি বা কাজ করি বা যারা চাই যে কর্মদক্ষতা বাড়ুক আমাদের কাজের স্পিড বাড়ুক আরো বেশি কাজ আমরা করতে পারবো তারা কি আসলে এই হাসল কালচার তৈরি করছে কিনা যেখানে আমরা অ্যাকচুয়ালি মানুষজনকে ইনডাইরেক্টলি বলছি যে বেশি বেশি কাজ করো তোমার জীবনে উন্নতি হচ্ছে না কারণ তুমি আসলে অলস তুমি কম সময় কাজ করছো এবং মানুষের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে 24 ঘন্টার মধ্যে পারলে 25 ঘন্টা কাজ করা রাত 3টার সময়ও কাজ করা দুপুর 3টার সময়ও লাঞ্চ বাদ দিয়ে কাজ করা সো ইজ দ্যাট রিয়েলি হোয়াট উই ডুইং আমার প্রশ্নের এই প্রশ্নের উত্তর হচ্ছে না প্রথমত একটু যদি যান্ত্রিকতা বা রোবটের বিষয়টা আসি হোয়াট ইজ রোবোটিক রোবটের ইমোশন নাই রোবট সঙ্গীত তৈরি করতে পারে না সঙ্গীত কপি পেস্ট করে দিতে পারে কিন্তু সঙ্গীত তৈরি করতে পারে না রোবটকে যদি আমি বিটোফেনের কম্পোজ করা মিউজিকটা দিয়ে দিই ও ওভাবে রেডি করতে পারবে ও নিজে বিটোফেন হতে পারে না রোবটের মধ্যে আবেগ নেই সে প্রেম ভালোবাসা কিংবা যে অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো আছে সেগুলো ধরতে পারে না সো যখন একজন মানুষ প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলে কাজ করে বারবার বলে যে হ্যাঁ আমার আরও প্রোডাক্টিভ হওয়া দরকার আরও বেটার হ্যাবিট তৈরি করা দরকার সো ওই মানুষটার যদি লক্ষ্য হয় যে যত বেশি পারবো কাজ করব এবং অনেক বেশি টাকা আয় করব এবং সে যদি অন্য মানুষদের সাথে কমিউনিকেশনে ওই ব্যাপারটাই বারবার রিপিট করতে থাকে তখন অন্যরা তার আশেপাশে বিরক্ত হয় এবং আসলে সারাক্ষণ কাজ করাই যদি লাইফের উদ্দেশ্য হতো তাহলে লাইফের আনন্দটা কোথায় থাকতো সো আমার কাছে সবসময় মনে হতো যে প্রোডাক্টিভ মানে আমি আমার এন্টারটেনমেন্টের টাইমটাও বেছে নিচ্ছি যে কখন করব কিভাবে করব এবং আরও চমৎকার হতো যদি এন্টারটেনমেন্টটাও আমি একটা আউটপুট দেয় এরকম কিছু বেছে নিতাম যেমন কেউ হয়তো পেইন্টিং করছে সো সে যে আঁকছে এটা তার হবি একই সাথে তার ভালো লাগতেছে আর তারও আগে হচ্ছে কেন আমি প্রোডাক্টিভিটি চর্চা করব কম সময়ে বেশি কাজ করাবো একটা স্কিলে কেন আমি দক্ষ হব অফিসে যখন বুঝাতে চাইতাম অনেকে বুঝতে চাইতো না দেশে আর কি সো পরে তো নিজের কোম্পানিতে যখন কাজ করতাম তখন বাকিরাও এসে বুঝলো যে না প্রোডাক্টিভিটির মানেটা হচ্ছে যে আমি যদি আমার অফিসের কাজটা 5 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টায় শেষ করতে পারি আমার জন্য 2.5 ঘন্টা থাকছে যেটা দিয়ে আমার লাইফে যে আরও 1000টা প্রায়োরিটি আছে সেগুলো আমি সলভ করতে পারি ওই এক্সট্রা টাইমটা আমি ওখানে দিতে পারি সো ডাজেন্ট মিন যে ইউ ডু মোর ইট মিন্স ইউ ডু থিংস মোর এফিসিয়েন্টলি অ্যান্ড ইউ ফিগার আউট উইচ ওয়ান্স ইউ নিড টু ডু আমাদের অনেক অনেক কাজ করার প্ল্যান থাকে ইচ্ছা থাকে সবগুলো কিন্তু জীবনে উন্নতি করার জন্য সুখী হওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য দরকার নাই কিন্তু আমরা ওই প্রায়োরিটি চেকটাই করি না অন্যদের কথায় বাবা মার কথায় একটা সাবজেক্টে ঢুকি আরেকজনের কথায় ওই চাকরিতে ঢুকি একে দেখে মনে করি ওই কোম্পানিতে ঢুকলে আমার জন্য লাভ হবে ও খুশি আছে দেখে আমিও খুশি থাকবো তাকে দেখলাম যে সে বাংলাদেশ ছেড়ে অমুক দেশে চলে গেছে আমিও ওই দেশে গেলে আমিও সুখী হব এভাবে আমরা নিজের বারোটা নিজেই বাজাই সো এইসব কারণে প্রোডাক্টিভিটি আসলে মানুষ মনে করতে পারে যে ভুল দিকে নিয়ে যায় বাট আসল ব্যাপারটা হচ্ছে আমাদের বুঝতে হবে আমরা কেন চাচ্ছি এবং সেটা যাতে আমাদের নিজের শান্তির নিজেদের সুখের যে সংজ্ঞা বা নিজের যে ধ্যান ধারণা আছে এটার সাথে ম্যাচ করে সেভাবে যদি আমরা আগেই থিংস আর গোয়িং টু বি মাচ বেটার অ্যান্ড আমরাও প্রোডাক্টিভিটি নিয়ে যারা কাজ করে তাদের উপরে তো চেতবো না সো উত্তর হচ্ছে হ্যাঁ প্রোডাক্টিভিটি যদি আপনি আবেগ টাবেগ বাদ দিয়ে নিজেকে ধাবিত করেন যে খালি হাসল করবো বেশি বেশি কাজ করবো বেশি বেশি হাসিল করবো তাহলে ইট ক্যান মেক ইউ রোবটিক বাট এটা আপনার প্রয়োগের ভুলের জন্য হবে প্রোডাক্টিভিটির ভিতরে মানুষকে কষ্ট দেওয়ার কিংবা মানুষকে রোবট বানিয়ে ফেলার কোনো সূত্র লুকানো নাই সো এই বলে এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আই উইল সি ইউ গাইজ অ্যাগেইন ভেরি সুন টিল দেন টেক কেয়ার অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু শেয়ার ইট আমি একটু আমার ভিউটা দেখাই আই থিঙ্ক নেক্সট দিন থেকে আমি আর একটু বেটার অ্যাঙ্গেল ধরবো বাট ইয়া সব কথাবার্তা দরকার নেই টেক কেয়ার বাই বাই